ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনায় আক্রান্তদের মৃতের সংখ্যা যা বলা হচ্ছে বাস্তবে তার থেকে অনেকটাই বেশি। চাঞ্চল্যকর দাবি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের। এই বিষয়ে ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কোনো প্রতিক্রিয়া মেলেনি। যে অভিযোগগুলো করলেন, যে রিপোর্ট চাপা হচ্ছে জানানো হচ্ছে না, আপনাদেরকে জানানো হচ্ছে না, এগুলো আমাকে রিপোর্টগুলো জানাতে হবে তো, নইলে আমি কি করে মানুষগুলোকে জানাবো। চিকিৎসায় গাফিলতির অভিযোগে করোনা আক্রান্ত যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ঘুন্দুমার ঝাড়গ্রামে। তার মধ্যে এক চাঞ্চল্যকর দাবি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে সুপারের। করোনা আক্রান্ত যুবকের মৃত্যুর পর শনিবার সকালে হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও পরিজনরা। একসঙ্গে পথে নামে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, রাস্তাও অবরোধ করা হয়। তার মধ্যে চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে রোগীর পরিজনদের বিরুদ্ধে। তৃণমূল নেতৃত্বের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতাল থেকে স্ট্রং রুমের দিকে, যেটা স্ট্রং রুম নতুন হয়েছে সেদিকে যাচ্ছিলাম, তখন কিছু পেশেন্ট রিলেটিভই আমাকে ঘিরে ধরে এবং তারা আমাকে কল মারে, দিয়ে বলে যে এই ডাক্তারের কাছেই করোনা রিপোর্ট আছে, এই ডাক্তার করোনার সাথে হাসপাতালে পাঠিয়েছে বলে গালাগালি করে। সুপার স্যারও আমাদেরকে বলেছেন যে সুপার স্যার আরটিপিসিআর রিপোর্ট উনি পাচ্ছেন না। এরপরে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা, তাদের সঙ্গে যোগ দেন হাসপাতাল সুপারও, সেখানেই চাঞ্চল্যকর দাবি করেন তিনি। আমাদের হসপিটালে যেগুলো কোভিড টেস্ট হচ্ছে তার আরটিপিসিআর রিপোর্ট সুপারের কাছে আসার কথা, আমি রিপোর্ট সবসময় পাচ্ছি না। আমাদের রিপোর্টগুলো আসতে হবে, তবে মানুষগুলোকে জানাবো যে সে পজিটিভ কিনে গেলে। আমরা তো রিপোর্ট চাইছি, যে কটা লোকের রিপোর্ট টেস্ট করা হচ্ছে তার প্রত্যেকের রিপোর্ট তো চাইবো, আমরা ডাক্তারবাবু তো চাইবে, স্বাভাবিক কারণে চাইবো। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি, উত্তর দেননি এসএমএস এরও। মারধরের ঘটনায় দলের কারো যোগ থাকলে ব্যবস্থা নেবার আশ্বাস তৃণমূল নেতৃত্বে। একজন স্বাস্থ্য আধিকারিক, ওনার তো এগুলো না জানার কথা না, এবং কেনই বা উনি চাপা দিচ্ছেন? আজকে সত্যিটা যদি মানুষ জানতে পারত, মানুষ আরো বেশি সচেতন হতো। তো আমার মনে হয় এটাকে জনসমক্ষে আনা দরকার। মামাটি মানুষের সরকার সবসময় মানুষের পাশেই থাকে। জরুরি বিভাগ চালু থাকলেও কর্মবিরতির জেরে বন্ধ থাকে অন্য বিভাগের কাজকর্ম। পরে ঝাড়গ্রামের প্রাক্তন তৃণমূল সাংসদের হস্তক্ষেপে প্রায় 7 ঘন্টা পর কর্মবিরতি ওঠে। অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।